এই মুহূর্তে নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় আছেন সহকর্মী ফয়সল ইসলাম জাহান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। মূলত নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি, অবনতির দিকেই আছে। এবং নোয়াখালী জেলা প্রশাসনের যে তথ্য, সেখানে নোয়াখালী যে 8টি উপজেলায় এখনও 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছে। জেলা প্রশাসন থেকে যে তথ্যটি সরবরাহ করা হয়েছে, নোয়াখালীর 800 আশ্রয়কেন্দ্রে এখনও নোয়াখালীতে 1.5 লাখেরও অধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে। তাদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হলো। মূলত নোয়াখালী যে প্রত্যন্ত অঞ্চলগুলো, যেখানে আসলে এখনও গ্রামীণ সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে নৌকা ছাড়া কোনোভাবে চলাচল সম্ভব না। আর সেখানের মানুষগুলো একদিকে ত্রাণ সহায়তা পাচ্ছে না এবং তারা উদ্ধারও তাদের জন্য কেউ এগিয়ে আসছে না। কিন্তু একটা স্বস্তির জায়গা হচ্ছে, নোয়াখালীর কোম্পানিগঞ্জের ওইদিকে মুসাপুর ক্লোজারের যে রেগুলেটরগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে বঙ্গোপসাগরের দিকে পানি নেমে যেতে ওই দিকের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো। এখনও নোয়াখালীর বিশেষ করে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।